দেশের তিনটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন নারী, সরকার পরিচালনা করছেন নারী। সেখানে তৃণমূল পর্যায়ে দেখা যায় যে নারীর অংশগ্রহণ খুবই নগণ্য। তো এখানে আসলে আমরা আশা করছি যে 2020 সাল খুব বেশি দূরে নয়, এখানে নারীর 33% অংশগ্রহণ নীতি নির্ধারণী পর্যায়ে 33% নারীকে ইনশিওর করতে হবে, এবং এই 33% নারী যেন একেবারেই তৃণমূল পর্যায় থেকে তারা যেন সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারেও নিশ্চিত করতে হবে।